বড় হত্যাকাণ্ড যখন সংঘটিত হয় আমরা আসলে চাই হলো ন্যায় বিচার তো তড়ি ঘড়ি করতে যে ন্যায় বিচার মানে যাতে বঞ্চিত না হয় কেউ সেটাও কিন্তু খেয়াল করার বিষয় যদিও রাতের বেলায় কিন্তু ওপেন অর্থাৎ সাক্ষ্য প্রমাণ কিন্তু তার বিরুদ্ধে এমনিতেই আছে আর তারপরে তার সহযোগী যারা ছিল তারা অলরেডি স্বীকার করেছে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে অনেকগুলো মিল রয়েছে এখানে ঘটনার পারিপার্শ্বিকতায় তো তারপরেও যদি সেরকম কোনো সম্ভাবনা তৈরি হয় যে আরও তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন তখন হয়তো ভাববে এক পর্যায়ে সুজন তার ভক্তিপতি আনোয়ারকে ঘটেছে এবং সেখানে পিকআপের গ্লাস ভেঙে যাওয়ার সত্ত্বেও কোনো ক্ষয়ক্ষতি যে হয়েছে সেটি কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি আরো কয়েকজনকে নিয়ে সে ঘটনাস্থলে যায় এবং তারপরে এই মারপিটের ঘটনা সংঘটিত হয় ঘটনার এক পর্যায়ে তাদের স্ত্রীকে ছুরিকাগত হয় একজন এবং গুলি করে হত্যা করা হয় একজন যে মূল যে হোতা যার ফলে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে তার কাজ করছি প্রত্যেকটি ঘটনা আপনারা দেখে থাকবেন যে আপনাদেরকে আমরা ধন্যবাদ দিই যে আপনারা আমাদেরকে বিভিন্ন তথ্য আমরা ইতিপূর্বে র‍্যাবের হাতে আটক কামালের যে তথ্য সেখান থেকে পেয়ে যাবেন তবে আমাদের কাছে যে তথ্য ছিল আগেই সেটি হলো তার কাছে আমরা যতদূর জানতে পেরেছিলাম যে একাধিক অস্ত্র থাকার কথা তো আমরা দেখছি আরও তথ্যপত্র ভেরিফাই করে যে আরও একটা অস্ত্র থাকার কথা সেটি আদৌ আছে কিনা বা কোথায় আছে আমাদের আর প্রয়োজন হচ্ছে না এই কারণে যে আমরা যাদেরকে ধরেছি তাদের নিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করেছি তথ্যপত্র যেগুলো পেয়েছি যদি সামনে আর একটু ভেরিফিকেশন দরকার হয় সেক্ষেত্রে হয়তো বা আবার আনার সুযোগ প্রয়োজন হতে পারে তো আপনারা জানেন যে আমরা কালকে একজনকে কোর্টে প্রেরণ করেছি সে কিন্তু 164 জবানবন্দি দিয়েছে ডিটেলস ঘটনার বর্ণনা করে আর ইব্রাহিম যে ঘটনা হয়েছে আর আনোয়ারের যে বিষয়টি যেহেতু এখানে ঘটনাটি ঘটেছে কিন্তু ওপেন আপনারা জানেন যে যদিও রাতের বেলায় কিন্তু ওপেন অর্থাৎ সাক্ষ্য প্রমাণ কিন্তু তার বিরুদ্ধে এমনিতেই আছে আর তারপরে তার সহযোগী যারা ছিল তারা অলরেডি স্বীকার করেছে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে অনেকগুলো মিল রয়েছে এখানে ঘটনার পারিপার্শ্বিকতায় তো তারপরেও যদি সেরকম কোনো সম্ভাবনা তৈরি হয় যে আরও তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন তখন হয়তো বা আমরা ইব্রাহিম একদিনের রিমান্ডে ছিল পরেই প্রথমে যখন তাকে গ্রেপ্তার করা হয় তখন তিনি আসলে এই বিষয়ে স্বীকার করতে চাচ্ছিলেন না পরে যখন আরেকজনকে ধরা হলো উনি বলছিলেন যে ইব্রাহিম সব জানে তো তখন মুখোমুখি কথাবার্তা বলা হলো তখন বাধ্য হয়ে তো স্বীকার করছে যে হ্যাঁ তখন আর মিথ্যা বলতে পারেনি একটি বড় হত্যাকাণ্ড যখন সংঘটিত হয় আমরা আসলে চাই হলো ন্যায় বিচার তো তড়িঘড়ি করতে যে ন্যায় বিচার মানে যাতে বঞ্চিত না হয় কেউ সেটিও কিন্তু খেয়াল করার বিষয় অথবা দেখা যায় এরকম হত্যাকাণ্ডে অনেক সময় অনেক আসামি থাকে তাদেরকে শনাক্ত করার একটু সময়ের ব্যাপার ইতিমধ্যেই আপনি হয়তোবা জানেন না যে ইতিমধ্যে চার্জশিট কিন্তু প্রদান করা হয়েছে ইতিমধ্যেই হয়েছে সুতরাং হয়তোবা আপনার জানা ছিল না এই কারণে বোধ হয় বুঝতে পারেন Gracias.